সোমবার রাতে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রানীগঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে 17টি গাড়ির মতো ফায়ার ব্রিক্স উদ্ধার করল, যার বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। এই ফায়ার ব্রিক্সগুলি রানীগঞ্জের বান্স স্ট্যান্ডার্ড কোম্পানি থেকে চুরি করে মঙ্গলপুরের একটি পার্কিংয়ের পাশে জমা করা হয়েছিল। পুলিশের প্রাথমিক অনুমান, এগুলি পাচার করার উদ্দেশ্যে জড়ো করা হয়েছিল। পুলিশ দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। এ ব্যাপারে সিআইটিইউ নেতা তথা প্রাক্তন বিধায়ক রুনু দত্ত পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি আরও জানান, এই চুরির ব্যাপারে অভিযোগ করা হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। রেল প্রশাসন ও রাজ্য প্রশাসন আগে ব্যবস্থা গ্রহণ করলে চুরি অনেকটা রোখা যেত বলে তার দাবি। তাহলে হচ্ছে যে কারখানার রক্ষা ছিল, আমরা আমাদের সময় কী ছিল, বন্ধ কারখানাটাকে চালু করার জন্যে আমরা রেখে দিয়েছিলাম, কেননা এর মার্কেট ছিল তখন, তখনও পর্যন্ত ফায়ার স্লে ফায়ার ব্রিক্স এগুলো মার্কেট ছিল বাজারে, অনেক প্রাইভেট কারখানা হচ্ছিল। আমরা চেয়েছিলাম, আমরা আমাদের সময় সরকারকে বলেছিলাম যে এটা রাষ্ট্রায়ত্ত কারখানাকে তোমরা নাও, বেঙ্গল গভর্নমেন্ট নাও। নির্মল সেন তখন বেঁচে ছিলেন মন্ত্রী, তিনি চেষ্টাও করেছিলেন, দিল্লি সরকারের সঙ্গে যোগাযোগ করেছিলেন যে কী করে হচ্ছে যে এটাকে বেঙ্গল গভর্নমেন্ট নেবে, এবং বেঙ্গল গভর্নমেন্ট যদি নিতে পারে তাহলে হচ্ছে যে এখানে প্রাইভেট হোক সরকারি হোক যেভাবে হোক একটা কারখানা এখানকার ছেলেরা চাকরি পাবে, এটা ব্যবস্থা করার চেষ্টা হয়েছিল। আসার পর থেকে তৃণমূলের সরকার আসার পর থেকে লুটে খাওয়ার ব্যবস্থা হচ্ছে সব দিক দিয়ে, যেমন কয়লা ইট গরু ছাগল মাটি সব লুট হচ্ছে, এই কারখানাটা লুট হচ্ছে। এদের লুটে খাওয়া ছাড়া এদের কোনো চিন্তাভাবনা নেই, গঠনমূলক কোনো কাজ নেই, কোনো কিছু করে না, মানুষের কথা ভাবে না, যা হয় তাই হচ্ছে, চোখ দেখানোর কিছু ব্যবস্থা নেই, তারপর হচ্ছে লুটপাট চলছে সব ক্ষেত্রে। এটা কি রেল পুলিশের যেটা আপনার হচ্ছে পুলিশ বলছে, রেল এখানে দখল করার পর থেকে এদের হচ্ছে যে কোথায় মাল বাজার তুলবো, কোথায় কোয়ার্টার টুক থেকে ভ্যাকেন্ট করবো, জায়গাটাকে বিক্রি করবো। রেলের কাজ হচ্ছে এতটা ফকুটিয়া জায়গা পেয়েছি আমরা, আমরা রেলের সামান্য জমি আছে ওখানে, ওখানে নিজস্ব জমি সামান্য, বাদ বাকি সবই বান কোম্পানি, যা হচ্ছে ভেস্টেড ল্যান্ড, যা হচ্ছে বীরেন মুখার্জি নিয়েছিল হচ্ছে যে, এবং বেঙ্গলকে যেদিন 1956 সালে হচ্ছে যে ভেস্ট হচ্ছে জমিদারি প্রধান, সেদিন হচ্ছে এটা সরকারের সম্পত্তি হয়ে গেছে। তবুও রেল কোনো কিছু করলো না, ওরা এই ফকুটিয়ায় হচ্ছে যা পেয়েছে বিক্রি করার জন্য উদ্গ্রীব হয়ে আছে। তার হচ্ছে প্রশাসন এই ক্ষেত্রে যে লুটপাট হচ্ছে, দুটো কারখানা এখানে দুটো ইউনিট আছে, দুটো কারখানায় লুটপাট হচ্ছে, দুটো কারখানায় যা আছে অবশিষ্ট যা আছে সেগুলোকে নিয়ে হচ্ছে যে ব্যবসা করা হচ্ছে, এলাকার পরিবেশ নষ্ট করা হচ্ছে, এদের কোনো ভূমিকা। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট, আনন্দ বার্তা।